Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome, dear students, to our online classes arranged by Ornate Laboratory International School. Shubhpriyo shikharthi bindu asha kori Allah pak rabbul alaminer oshesh rohmote tumra shobai bhalo acho, shustho acho, nirapode acho, bashay acho. To online class er dharabahikotay ajke amra tomader class 5 er English subject er ekta guruttopurno topic niye alochona korbo. Seta hocche how to write a letter, orthat kibhabe ekti chithi likhte hoy. তো চিঠি লেখার সূচনা করার পূর্বে আমাদেরকে একটা বিষয় জানতে হবে যে একটা চিঠিতে মোট 6টা অংশ থাকে এবং সেই অংশগুলো কোথায় কোথায় বসে আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। একটা চিঠির সর্বপ্রথম যে অংশটা থাকে সেটা হচ্ছে হেডিং। তোমরা সবাই খেয়াল করো, হেডিংটা সবসময় চিঠির ডান পাশে থাকবে। এই হেডিংটা হচ্ছে কি, একজন চিঠি যিনি লিখে অর্থাৎ পত্র লেখক যিনি বা যিনি চিঠির প্রেরক, তিনি কোথা থেকে এবং কয় তারিখে চিঠিটা লিখতেছেন সেই ঠিকানাটা এবং তারিখটা দিতে হয়। অর্থাৎ ঢাকা থেকে 21 সেপ্টেম্বর, অর্থাৎ যে কোনো জায়গায় হতে পারে, এটা হচ্ছে চিঠির হেডিং। এই দুই নম্বর আমাদের যে টপিকটা বা দুই নম্বর আমাদের যে অংশটা সেটা হচ্ছে সেলুটেশন বা সম্ভাষণ। আমরা যখন একটা চিঠি লিখব তখন আমরা যাকে উদ্দেশ্য করে চিঠি লিখব তার নামের আগে ডিয়ার, এখানে সুমন হতে পারে, বাবা হতে পারে, মা হতে পারে, অর্থাৎ তুমি যাকে সম্বোধন করে লিখবে ওই সম্বোধনটি হচ্ছে সেলুটেশন। এটা হচ্ছে চিঠির দ্বিতীয় অংশ। তারপরে হচ্ছে চিঠির মূল বডি অফ দ্য লেটার, অর্থাৎ তুমি চিঠিতে যা লিখবে, এট ফার্স্ট টেক মাই সালাম, আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, অর্থাৎ তোমার চিঠির যে মূল বিষয়বস্তু, তুমি চিঠিতে কি লিখতে চাও, এই বিষয়টাই হচ্ছে বডি অফ দ্য লেটার। এটা হচ্ছে আমাদের চিঠির তিন নম্বর অংশ। আমাদের চিঠির চার নম্বর অংশটা হচ্ছে এখানে, এটাকে বলা হয় সাবস্ক্রিপশন। এখানে হচ্ছে যখন তুমি কাউকে উদ্দেশ্য করে চিঠি লিখবে, চিঠি লেখার পরে একদম শেষে তোমার একটা সম্পর্ক তার সাথে বর্ণনা করবে। যেমন তুমি যদি তোমার বাবার কাছে চিঠি লেখো তাহলে তুমি লিখবে ইউ লাভিং সান, অর্থাৎ আপনার স্নেহের পুত্র। আর তুমি যদি তোমার বন্ধুর কাছে চিঠি লেখো তাহলে তুমি লিখবে ইউ লাভিং ফ্রেন্ড, তোমার স্নেহের বা তোমার ভালোবাসার বন্ধু। এই যে নিজের একটা পরিচয় দেওয়া, এটাকে বলা হয় সাবস্ক্রিপশন। ঠিক, এটা হচ্ছে আমাদের চার নম্বর অংশ। আর ঠিক এই সাবস্ক্রিপশনের নিচে যিনি চিঠির লেখক তার নামটা লিখতে হবে, এটা হচ্ছে সিগনেচার। এটা হচ্ছে আমাদের পাঁচ নম্বর অংশ। এবং চিঠির সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ অংশ যেটা, সেটা হচ্ছে সুপারস্ক্রিপশন, অর্থাৎ তোমাকে এখানে একটা খাম আট করতে হবে, এনভেলপ আট করতে হবে। সেখানে আমাদের খামের বাম পাশে থাকে হচ্ছে ফ্রম এবং ডান পাশে থাকে হচ্ছে টু। ফ্রম হচ্ছে যিনি পাঠায় অর্থাৎ প্রেরক, এখানে আবার আমরা অন্য ভাষায় বলতে পারি সেন্ডার। আর এই পাশে হচ্ছে টু, টু মানে হচ্ছে রিসিভার, যিনি চিঠিটাকে গ্রহণ করবে অর্থাৎ প্রাপক। এখানে উভয়ের ঠিকানা পূর্ণভাবে লিখতে হবে, নাম এবং ঠিকানা পূর্ণভাবে লিখতে হবে, এটাই হচ্ছে সুপারস্ক্রিপশন। এই ছয়টা অংশ, এটা বাংলা চিঠি হোক ইংরেজি চিঠি হোক, সকল চিঠিতে এই ছয়টা অংশই হচ্ছে গুরুত্বপূর্ণ। এর যে কোনো একটা অংশ বাদ হয়ে গেলে সেই চিঠিটা আর গ্রহণযোগ্য হবে না। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তো তোমাদের SW থাকবে, তোমাদের সিলেবাসের মধ্যে যে কয়টা মডেল কোশ্চেন আছে এই মডেল কোশ্চেনের লেটার গুলো তোমরা একটু অনুশীলন করবে। কোনো ধরনের সমস্যা হলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।